কি করলেন রিচার্ড কেটেলব্রো? বেশ কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখেও অনেকটুকু সময় অপেক্ষা করার পর ভারতীয়দের দুঃসংবাদ দিলেন থার্ড আম্পায়ার। একেবারে চোখে দেখে ড্রপ ক্যাচকেই সঠিক ক্যাচ বলে শুভমান গিলকে বিতর্কিত আউটের সিদ্ধান্ত দিয়েছেন রিচার্ড কেটেলব্রো। ভারতের দ্বিতীয় ইনিংসে ম্যাচের তখন অষ্টম ওভারের খেলা চলছিল। শুরুর জুটিটা দারুণভাবে এগিয়ে যাচ্ছিল ভারতের। রোহিত শর্মা শুভমান গিলের ব্যাট থেকে তখন এসেছে 41 রান। এ সময় অষ্টম ওভারের প্রথম ডেলিভারিতে ক্যাচ তুলে দেন শুভমান গিল। স্কট ব্লান্ডের বলে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ তুলে দেন শুভমান গিল। তবে শুভমান গিলের বলটি তালুবন্দি করার আগেই গ্রাউন্ড স্পর্শ করান ক্যামেরুন গ্রিন। গ্রিন বলটি লুফে নেওয়ার আগে তা গ্রাউন্ড স্পর্শ করে। এ সময় ডিসিশন যায় থার্ড আম্পায়ারের কাছে, আর সেটি অনেক অ্যাঙ্গেল থেকে দেখেও আউটের সিদ্ধান্ত দেন রিচার্ড কেটেলব্রো। অথচ বলটি সরাসরি গ্রাউন্ডে স্পর্শ করার পরই হাতে গিয়েছিল ক্যামেরুন গ্রিনের। এমন বিতর্কিত আউট দিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তদের সমালোচনার পাত্র হয়েছেন রিচার্ড কেটেলব্রো। থার্ড আম্পায়ারের এমন বিতর্কিত আচরণ দেখে মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রোহিত।